প্রশ্ন করেছিলেন, বিষয়টা আরো ক্লিয়ার করি, হয়তো ক্লিয়ার হয়নি, সেজন্য আবার জিজ্ঞেস করছেন। জি কোন আপনজন প্রিয়জনের জন্য কান্নাকাটি করা চোখের অশ্রু প্রবাহিত করে যদি কান্না হয় তাহলে জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কেঁদেছেন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর জন্য। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্না করছেন? তখন বলে, ইন্নাহা রাহমা, এটি হচ্ছে মায়া, দয়া, মায়া, ভালোবাসা, দয়া যদি কারো থাকে তাহলে অবশ্যই কান্না আসবে, এটা ধরে রাখার নয়। কিন্তু যে কান্নাতে মৃত ব্যক্তিকে আযাব হয় এবং যে এই কান্না করবে তাই সেও গুনাহগার হবে। ইন্নাল মাইয়্যিত লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, পরিবার পরিজনের সদস্যরা যদি কান্না করে মৃত ব্যক্তির উপর তাকে আযাব দেওয়া হবে। এই মর্মে বেশ কিছু যে হাদিস রয়েছে, এর অর্থ হচ্ছে যদি কেউ রোদন করে কান্না করে, বয়ান করে কান্না করা, এই ছিল তো সেই ছিল, হায় রে বাপ রে মারে, এই এক এক অঞ্চলে এক এক রকমের কান্না যে রয়েছে। মহিলাদের কান্নাটা সাধারণত এই ধরনেরই কান্না, নাজায়েজ কান্না, যেটাতে মৃত ব্যক্তিকে আযাব হবে এবং যে কান্না করবে সেও গুনাহগার। নোহা করা, রোদন করা, বিলাপ করা, এটা হারাম, জায়েজ। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর তার সাথে আরো বলেছি যে কারো মায়াতে কান্না নয়, দোয়া করে রবের কাছে কান্না, এটা সবচেয়ে ভালো। শোককে জাগিয়ে তোলার চেষ্টা করবে না, শোককে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শোককে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। 3 দিন পরে যথাসাধ্য চেষ্টা করতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে শোককে ভুলে যাওয়ার, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির আজকার করতে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে।